বলেছিলাম নামাজের জন্য কোরআন পড়া জরুরি কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা বরং তুমি রাতের অংশে নফল নামাজের কথা আছে এখানে যে তুমি রাতকে দুই ভাগ বা তার চেয়ে বেশি পড়ো এবং তুমি সেই রাত কিভাবে কাটাবে ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা তুমি তারতিলের সাথে কোরআন পাঠ করো তাহলে এখানে কোরআন পাঠ করার একটা আদব আমরা পাচ্ছি যে কোরআনকে তারতিলের সাথে পড়তে হবে তারতিল বলতে কি বোঝায় একটা বর্ণ আসছে হারফান হারফান মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি আমার কণ্ঠ তো সুন্দর নয় কিন্তু আমাদের কিছু কারে কারে ভাইয়ারা রয়েছেন আলহামদুলিল্লাহ মুসলিম তারা খুব চমৎকারভাবে কোরআন পড়তে পারেন আপনি তাদের কাছ থেকে শুনবেন যে দেখবেন তারা কত চমৎকারভাবে কোরআন পড়ে আর আপনি তাকে দেখে দেখে ঈর্ষা করবেন কারণ রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা যায় যার কাছে কোরআনের জ্ঞান আছে আর যে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে আপনি তাকে দেখে হিংসা করতে পারেন এই হিংসা বলতে যে আল্লাহ যদি তার মতো আমাকে পড়ার তৌফিক দিয়ে দিতেন এটা জায়েজ অতএব কোরআনওয়ালাদেরকে দেখে আপনাকে জালাসি ফিল করতে হবে যে আল্লাহ তাকে এতটা চমৎকার কণ্ঠ দিয়ে দিয়েছেন যে কত চমৎকার করে তিনি পাঠ করতে পারেন আল্লাহ যদি আমাকে এরকম চমৎকার কণ্ঠ দান করতেন আপনি আল্লাহর কাছে এটা আকাঙ্ক্ষা করবেন এটা জায়েজ জি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা আপনি তারতিলের সাথে কোরআন পাঠ করেন যেমন যেমনটা বলেছি হারফান হারফান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়ার ধরনটা কেমন ছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 66 নম্বর অধ্যায়ে ফি ফাদলিল কোরআন তাতে তিনি 5045 নম্বর হাদিস 5045 তাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন কিরাআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল কানা ইয়ামুদ্দু মাদদান তিনি তার আয়াতটাকে শেষ করতেন টান দিয়ে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে টেনে মাদ্দান ইয়া মুদ্দু মাদ্দান তিনি মাদগুলোকে লম্বা করে টেনে টেনে পড়তেন যেভাবে আপনার কেরাত সুন্দর হবে এটা ইমাম বুখারী কোট করেছেন যেটা আপনি দেখে নেবেন এবং ইমাম আবু দাউদ এবং তিরমিজিতে 4001 এবং তিরমিজি 2927 নম্বরে পেয়ে যাবেন ইউকাত্তিউ কিরাআতান আয়াতান আয়াতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াতে থামতেন আর রহমান আল্লামাল কোরআন থেমে থেমে এভাবে পড়তেন এটা হচ্ছে কোরআন পড়ার একটা আদব এই জন্য তাড়াহুড়া না করে আমাদেরকে ধীরস্থিরের সাথে কোরআন পড়তে হবে এটার একটা বিশেষ মর্যাদা আছে কারণ কিয়ামতের মাঠে সেটা একটু পরেই আসতো এখনো বলে দিই যারা দুনিয়াতে তারতিলের সাথে কোরআন পড়ে কিয়ামতের মাঠে জান্নাতে যখন ফয়সালা হয়ে যাবে এই ব্যক্তিকে ইউকালুলি সাহিবিল কোরআন একটা কোরআন পাঠকারীকে বলা হবে ইকরা ওয়ারতাকে তুমি পড়ো আর চড়ো ওয়ারাত্তিল কামা কুনতু তুরাত্তিল ফিদ দুনিয়া তুমি ওইভাবে কোরআন পাঠ করতে থাকো যেভাবে তুমি দুনিয়াতে তারতিলের সাথে পাঠ করতে তার মানে যার পাঠ করা যত লম্বা হবে সে তত দূর খালি উঠতেই থাকবে যত দূর পর্যন্ত দুনিয়াতে তুমি কোরআন পড়েছিলে আজকে তোমার মর্যাদা অত দূর পর্যন্ত স্থির হয়ে যাবে এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন যে কোরআন ধীরস্থিরের সাথে যারা পড়ে তাদেরকে সুউচ্চ মর্যাদা দেওয়া হবে এবং ইমাম বুখারী এবং মুসলিমতে বলেছেন আল মাহিরু বিল কোরআন কা মা সাফারাতিল কিরামিন বারারা যেই ব্যক্তি মাহের কোরআন পড়ার ক্ষেত্রে পটু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদের সাথে সম্মানিত করে দিবেন তো কোরআন পাঠের বড় মর্যাদা রয়েছে তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ক্ষেত্রে কোরআন পড়তে বলেছেন যে রাসূলুল্লাহ বলেছে রাসূলকে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুজাম্মিলের এই শেষ আয়াতে 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন তোমার কোরআন থেকে যেখান থেকে সহজ তুমি নামাজে সেখান থেকে পাঠ করো আমাদেরকে অনেকে প্রশ্ন করে বিশেষ করে মা বোনরা প্রশ্ন করে যে কোন সূরা কিভাবে পড়বো কোনো নিয়ম নাই জেনে নেন আমাদের সমাজে একটা কথা আছে আমি যদি আগেই সূরা নাস পড়ে ফেলি তার মানে পরে কোন সূরা পড়বো অনেকে এই দ্বিধায় ভোগে ভুলবশত একটা ব্যক্তি সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ে ফেলতে পারে এটা দোষনীয় কিছু নয় যতদূর আমি জানি কোরআনের যে তারতিব সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই যে 114টা সূরার সিরিয়াল রয়েছে জেনে নেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি যে এই সূরার পরে এই সূরা পড়তে হবে এটা রাসূল থেকে নির্ধারিত নয় বরং আপনার যেখান থেকে খুশি যে কোনো সূরা খুশি আপনি পড়তে পারেন বরং এমন কিছু আমল পাওয়া যায় রাসূলুল্লাহ থেকে যে বোঝা যাচ্ছে যে সিরিয়াল ছাড়াও রাসূলুল্লাহ আদায় করেছেন কোনো এক রাতের ঘটনা আদ ইবনে আব্বাস তিনি বলতেছেন আমি রাসূলুল্লাহর বাম পাশে দাঁড়িয়ে গেলাম
তিনি আমার কান ধরে ডান পাশে নিয়ে আসলেন এবং তিনি রাতে নামাজ শুরু করলেন সূরা ফাতিহা পড়লেন সূরা বাকারা শুরু করলেন আমি ভাবলাম যে 100 আয়াত পড়লে মনে হয় রাসূলুল্লাহ রুকুতে যাবে ধৈর্য ধারণ করে 100 আয়াত পর্যন্ত দাঁড়িয়ে রইলাম রাসূলুল্লাহ পুরো সূরা শেষ করে দিলেন সুবহানাল্লাহ তিনি বললেন আমার অন্তরে একটা খারাপ ধারণা জন্মে গেল কি খারাপ ধারণা বলছে আমার মনে হচ্ছে দস্তগ্রাম নিচে বসে পড়ি বাচ্চা ছিলেন 8-9 বছরের বাচ্চা সুবহানাল্লাহ রাতে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেছেন রাসূলুল্লাহর সাথে বলতেছেন সূরা বাকারা শেষ শুরু করে দিলেন সূরা নিসা কি মনে করেন সূরা নিসা কয় নাম্বার সূরা 4 সূরা বাকারা 2 তাহলে 3 নাম্বার গেল কই তারপরে আলে ইমরান তিনি সূরা নিসা পর্যন্ত শেষ করে দিলেন তারপরে সূরা শুরু করে দিলেন সূরা আলে ইমরান এক রাকাতে তাহলে এই হাদিস থেকে কয়েকটা জিনিস জানা যায় এক লম্বা কিরাত করতেন রাসূলুল্লাহ এবং দ্বিতীয়ত হচ্ছে সূরা বাকারার পরে তিনি আলে ইমরান না করে সূরা নিসা করেছেন তারপরে সূরা আলে ইমরান পড়েছেন তার মানে যে এই যে তারতিবটা এটা পড়া শর্ত নয় জরুরি নয় এবং ছোট সূরা আগে বা বড় সূরা আগে এরকমের কোনো তারতিব নয় বরং এই কথাগুলো আপনারা জানেন জাস্ট আমরা সজাগ করে দিই যাতে আপনি ব্রেনে বসে যায় জুমার দিনের নামাজ কোন সূরা দিয়ে পড়ানো হয় সূরা আল আলা আর গাশিয়া কোনটা বড় গাশিয়া বড় তার মানে যেহেতু প্রথম রাকাতে ছোটটা পড়া হচ্ছে পরের রাকাতে বড়টা পড়া হচ্ছে এই জন্য ছোট বড় কেউ সিরিয়ালভাবে পড়তে হবে জরুরি নয় কোন সূরা আগে পড়বেন কোন সূরা পরে পড়বেন জরুরি নয় আপনার যেখান থেকে আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন কোরআনের যেখান থেকে তোমার সহজ তুমি পড়ো কিন্তু একটা জিনিস আপত্তিকর এটা পড়া যাবে না যে একজন অনেকে আছে না অল্প কিছু জানে যেমন আয়াতুল কুরসি জানে প্রথম রাকাতে সে সূরা ফাতিহা শুরু করেছে আয়াতুল কুরসি পড়লো এবং বাকারার শেষ দুইটা আয়াত জানে তখন আবার বাকারার শেষ দুইটা আয়াত পড়া শুরু করলো চলবে চলবে না কারণ লম্বা গ্যাপ আয়াতুল কুরসি হচ্ছে 255 নম্বর আয়াত আর সূরা বাকারার শেষ হচ্ছে 205-206 কত 285-286 তাহলে 255 পরে বাকিগুলা গ্যাপ আবার 286 থেকে পড়বেন এটা চলবে না হয় আপনি অন্য সূরায় চলে যান অন্য সূরা থেকে কিছু পড়েন একটা সূরা বাকারা শেষ করার পর আপনি অন্য সূরা পড়তে পারেন রাসূলুল্লাহ একই রাকাতে বিভিন্ন আয়া বিভিন্ন সূরা একসাথে মিলিয়ে পড়তেন মুফাসসাল সূরাগুলোকে কন্টিনিউ পড়তেন কিন্তু একটা সূরার কিছু অংশ আরেকটা সূরার কিছু অংশ এইভাবে নয় এটা উদ্দেশ্য নয় আল্লাহর যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন বরং উদ্দেশ্য হলো সূরা বাকারা থেকে আপনি 10টা আয়াত পড়েন তাহলে প্রথম 10টা আয়াত এক রাকাতেই পড়েন পরবর্তী আয়াতে আবার অন্য দিক থেকে আয়াতুল কুরসি থেকে পারলে সেখান থেকে পড়বেন কোনো বাধা নাই মোট কথা হলো আপনি কোরআন থেকে যে কোনো সূরা দিয়ে সহজ শুরু করে দেন কিন্তু একটা আয়াত পারেন দেখে একটা আয়াত পড়বেন আবার 100 নম্বর আয়াত পড়বেন আবার 50 নম্বর আয়াত পড়বেন না এটা চলবে না ওটা ছাড়া বাকি যেখান থেকে পড়েন পড়েন তো এটা হচ্ছে কোরআন পড়া যেখান থেকে সহজ নামাজে নামাজে কোরআন পড়লে আপনার কি ফায়দা আমি আশা করি একটা হাদিস আমি আপনাকে শোনাবো আজকের পর থেকে যে হাদিসটা মুখস্থ রাখতে পারবেন মনে রাখতে পারবেন আমি নিশ্চিত আপনার নামাজ আগের চেয়ে কয়েক গুণ লম্বা হয়ে যাবে তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করেছেন ইমাম বুখারী এবং মুসলিম ইমাম মুসলিম রাহমাহুল্লাহ 1757 নম্বর একটা হাদিস এনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে কালা قال رسول الله صلى الله عليه وسلم أيحب أحدكم إذا رجع إلى أهله أي يجد في ثلاثة خليفة عظام سمان তোমরা কি এটা পছন্দ করো যারা মসজিদে আসছো এখান থেকে বাসায় ফিরে গিয়ে দেখবে তোমার আঙ্গিনার মধ্যে তিনটা মোটা তাজা দুধের উট কেউ দিয়ে গেছে কে পছন্দ করে এটা রাসূলুল্লাহ বলছেন কে পছন্দ করে এটা এখান থেকে ফিরে গিয়ে দেখবে এক একটা উটের দাম হয়তো 20 লাখ টাকা দুধেওয়ালা উট 20 লাখ টাকা আপনি দেবেন আপনাকে যে তিনটা মোটা তাজা উট তোমাকে কেউ দিয়ে গেছে কে পছন্দ করো রাসূলুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই এটা পছন্দ করি যেরকম কে গিফট পেতে কেনা পছন্দ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিনটা মোটা তাজা উট পেতে চাও কে পছন্দ করো রাসূলুল্লাহ বলছেন যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে ফাসালাসাতু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফিসসালা তাহলে এক একটা উট মূল্য রাখে এক একটা আয়াত রাসূলুল্লাহ বলছেন কেউ তার নামাজে তিনটা উট পাওয়ার চেয়ে তার মর্যাদা বেশি এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খলিফাতিন ইজামিন সিমানিন তাহলে প্রত্যেকটা মোটা তাজা উটের যা মূল্য আপনি যদি নামাজে একটা আয়াত বেশি পড়েন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমমূল্য মর্যাদা দিয়ে দিবেন তার মানে যেই ব্যক্তি নামাজে 10টা আয়াত পড়লো আজকে কয়টা উটের মালিক হলো 10টা 100 পড়লে 100 দুনিয়াতে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু কিয়ামতের মাঠে অবশ্যই আপনি দেখতে পাবেন যে অন্যদের জান্নাতের চেয়ে আপনার জান্নাতের সম্পত্তি কত কারণ ইবাদত করে ভরতে হবে তো যেখানে রাসূলুল্লাহ বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এক একটা গাছ রোপণ হয়ে যায় যে যত বেশি পড়েছে তার জান্নাতে তত গাছ থাকবে আমার জান্নাত কত ঘাটতি আছে সেটা আমি হয়তো ফিল করব না কিন্তু যারা উপরের জান্নাতে আছেন তারা আমাকে দেখে ঠিকই ফিল করবেন যে মাহমুদ ভাই তো আমার চেয়ে কম পাইছে
কিন্তু আমি হয়তো আপনাকে দেখতে পারবো না কারণ আপনি তো উচ্চতে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন সুউচ্চ জান্নাত দান করেন বলেন আমিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা 1757 এর মধ্যে পেয়ে যাবেন তিনটা আয়াত তিনটা ওটের চেয়ে বেশি মূল্যবান এইভাবে রাসূল বলেছেন এইভাবে খায়রুল্লাহু মিন আরবাইন ওয়া মিন আদাদিহিন্না মিন মিনাল ইবিল এইভাবে কেউ যদি চারটা আয়াত পড়ে চারটা ওট পাঁচটা আয়াত পড়লে পাঁচটা ওট এক কথায় নামাজে যার আয়াত যত বেশি হবে মর্যাদায় তার মান বেশি হবে এবার আপনি চাইলে কত লম্বা করবেন করেন আপনার নামাজকে তবে কোন ব্যক্তি যেন রুকুতে এবং সেজদাতে কোরআন তেলাওয়াত না করে সে রুকুতে গেছে সুবহানাল্লাহি আল আযিম পড়ছে সুবহানাকাল্লাহুম রাব্বানা বিহামদিক আল্লাহুম আগফিরলি পড়ছে সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি রূহ সুবহানাল্লাহিল মালিকিল কুদ্দুস এগুলো আপনি পড়েন কিন্তু কোরআন তেলাওয়াত সূরা বাকারা শুরু করে দিবেন এটা চলবে না সেজদাতে গিয়েছেন তো গিয়েছেন খবর নাই আপনি শুধু ওখানে কোরআন পাঠ করতেছেন না চলবে না আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আন কিরাআতিল কোরআনি ওয়া আনা রাকিউন আও সাজিদুন আমি রুকুতে থাকি অথবা সেজদায় থাকি আমি যেন কোরআন পাঠ না করি রাসূল আমাকে নিষেধ করেছেন এটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন 962 নম্বর হাদিস তার মানে বোঝা যাচ্ছে যে নামাজে রুকুতে এবং সেজদাতে কোরআন পাঠ করা ছাড়া আপনি কিরাত করবেন কখন রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহার পর থেকে নিয়ে যত লম্বা কিরাত করতে পারেন আপনি করেন কিন্তু আপনাকে যদি ইমামতিতে দিয়ে দেওয়া হয় আপনি আবার সূরা বাকারা দিয়ে নামাজ পড়ায়েন না কারণ যেহেতু আপনি শুনেছেন যে যত আয়াত পড়ুন তত নেকি তাই বলে ওদেরকে আমি নেকি দিয়েই ছাড়বো না এমনটা করবেন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার পেছনে নামাজ পড়বে বৃদ্ধরা তোমার পেছনে নামাজে দাঁড়াবে অসুস্থরা মহিলারা বাচ্চারা সবার তো এক যোগ্যতা নাই এই জন্যে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে যেটা সবাই সহ্যের সাথে নিতে পারবে আবার বর্তমানে যেহেতু ডায়াবেটিস অনেকে আছে ওজু ঠিক মতো রাখতে পারে না গ্যাস তাই জন্য লম্বা অত লম্বা করা উচিত নয় এই জন্য জামাত চলবে মিডিয়াম অবস্থানে আর আপনার আমার নামাজ যেগুলো একক ব্যক্তির নামাজ যেটা ঘরে পড়া হয় লম্বা কত লম্বা করেন করে আমাদের মা বোনরা অনেকে প্রশ্ন করে যে আমরা তো বড় লম্বা সুরা জানি না তো নামাজ লম্বা কিভাবে করব সেক্ষেত্রে আমাদের টিপস হবে আপনি ছোট ছোট যে সুরাগুলো জানেন এক আয়াতে প্রত্যেকটা সুরা পাঠ করেন প্রথম এক রাকাতে প্রত্যেকটা সুরা আপনি পাঠ করেন এভাবে ইনশাআল্লাহুল আজিজ আপনার সালাত লম্বা হবে তবে রুকুতে সেজদাতে কোরআন পাঠ করা জায়েজ নাই এই কথাটাকে আবার অনেকে কিভাবে নিয়েছে জানেন তারা প্রশ্ন করে যে কোরআনের দোয়া কি রুকু সেজদায় করা যাবে কিনা কোরআন পাঠ করা এক জিনিস আর কোরআন থেকে দোয়া পড়া আরেক জিনিস রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা কোরআনের আয়াত এটা একটা দোয়াও আপনি কি করবেন এটা হচ্ছে দোয়া উত্তম দোয়ার ক্ষেত্রে সবচাইতে প্রাধান্য পাবে কোরআনের দোয়া কোরআনে যে দোয়াগুলো শিক্ষা দেওয়া হয়েছে যেমন রব্বি জিদনি ইলমা আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও নামাজে পড়তে পারবেন কি পারবেন না বরং পারবেন কি পারবেন না এই প্রশ্ন কেন আসবে এটা পড়াই নামাজই পড়া উচিত ফরজ নামাজে বলা উচিত আল্লাহর কাছে কারণ এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন কারণ আল্লাহ বলছেন ও কুর রব্বি জিদনি ইলমা তুমি বলো আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল ইবাদতের চেয়ে ফরজ ইবাদত বেশি পছন্দ করে যে ইবাদতটা ফরজ পাঁচক তো নামাজ ফরজ নামাজটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এই জন্য আপনি ফরজ নামাজে দোয়া করবেন কোরআন থেকে যে দোয়াগুলো পারেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা আল্লাহুম্মা গফিরলি অলি ওয়ালিদাইয়া অলি মান দাখালা মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াউমা ইয়াকুমুল হিসাব বা আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়েন রব্বি গফিরলি অলি ওয়ালিদাইয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব যেহেতু দোয়া আছে আপনি কোরআন থেকে জানেন সবগুলো আপনি নামাজে প্রয়োগ করতে পারেন রুকুতে পারেন সেজদাতে পারেন সালাম ফেরানোর পূর্বে পারেন কিন্তু কোরআনের আয়াত রূপে না যেমন আল্লাহ বলছে অমিনান নাস মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওই যে অমিনান নাস এটা হচ্ছে আয়াত এটা দোয়া না ওখান থেকে ছেড়ে দিয়ে আপনি পড়েন যেখান থেকে রব্বি বা রব্বানা আল্লাহুম্মা ওখান থেকে শুরু করেন তারপরে আপনার যে দোয়াটা আছে আপনি করতে পারেন কোনো বাধা নাই এতটুকু কথা তো ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকের বুঝে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুন আমিন তা আমাদের মূল আলোচনা হচ্ছে কোরআন পাঠ করা তাহলে বলেছি কোরআন পড়া জরুরি কেন নামাজকে সুন্দর করার জন্য নামাজে বেশি মর্যাদা হাসিল করার জন্য কোরআন অত্যন্ত উপযোগী অত্যন্ত জরুরি এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি